জানিয়ে দেব আওয়ামী লীগ দেশের গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ জাতীয় শিক্ষা ও সংস্কৃতি এবং আইনের শাসনকে ধ্বংস ও পদদলিত করেছে বলল জামায়াত জানিয়ে দেব ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়ে রাজধানীতে গণ অধিকার পরিষদের র্যালি জানিয়ে দেব ফখরুল সাহেব আবার দিবা স্বপ্নে বিবর হয়ে পড়েছেন বললেন কাদের শিরোনাম শুনছিলেন এবার শুনুন বিস্তারিত সংবাদ আওয়ামী লীগ দেশের গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ জাতীয় শিক্ষা ও সংস্কৃতি এবং আইনের শাসনকে ধ্বংস ও পদদলিত করেছে বলল জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এশানুল মাহবুব জুবাইরের জুবায়ের বলেছেন আওয়ামী লীগ সাতই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে নির্মম তামাশার আয়োজন করছে কথিত এই নির্বাচন দেশীয় ও আন্তর্জাতিক কোনো মহলের কাছে গ্রহণযোগ্য হয়নি আর এটি হচ্ছে ফ্যাসিবাদী ও লুটেরাদের আসল চরিত্র তারা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ জাতীয় শিক্ষা ও সংস্কৃতি এবং আইনের শাসনকে ধ্বংস ও পদদলিত করেছে অবৈধ সরকার রাজনৈতিক ময়দানকে প্রতিপক্ষমুক্ত রাখার জন্যই আমিরে জামায়াত ডক্টর শফিকুল ইসলাম সহ বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে পুরো দেশকে অঘোষিত কারাগারে পরিণত করেছে তাই দেশকে ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত করতে সকলকে রাজপথের আন্দোলনের জোরদার করতে হবে তিনি অগণতান্ত্রিক সরকারের পতন জনপ্রতিনিধিত্ব প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান শুক্রবার বাংলাদেশ জামায়াত ইসলামের লালমনিরহাট কর্তৃক লালমনিরহাট জেলা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও লালমনিরহাট জেলা জেলা আমির প্রভাষক আতাউর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে দারসুল পুরাণ পেশ করেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান এশানুল এহসানুল মাহবুব জুবাইর বলেন আপনার অপার সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের সম্পদের অভাব নেই সবচেয়ে বড় সম্পদ আমাদের বিশাল জনগোষ্ঠী কিন্তু এ শ্রেণী ও গোষ্ঠী বিশেষের অবৈধ ক্ষমতা ক্ষমতা লিপ্সা এবং সঠিক নেতৃত্বের অভাবে আমরা এসব সম্পদের যথাযথ ব্যবহার করতে পারছি না অবৈধভাবে ক্ষমতা দখলকারী দুর্নীতিবাস লুটেরা লুটেরা ও চেতনা ব্যবসায়ীদের কারণেই দেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু জামায়াত একটি গণমুখী আদর্শবাদী ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন হিসেবে দেশকে ন্যায় ইনসাফের ভিত্তিতে দেশকে ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্রে পরিণত করার প্রাণবন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি জ্ঞানের জগতে শ্রেষ্ঠ অর্জন করা সহ দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বশক্তি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান অধ্যাপক মাহবুব রহমান বেলাল বলেন ইমানের অপরিহার্য দাবি ইসলামী আন্দোলন করা আমাদেরকে বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে সংশোধন হতে হবে কিরামান কাতিবিনের সাথে সাথে আমাদেরকে নিজেদের হিসাব সংরক্ষণের জন্য ব্যক্তিগত রিপোর্ট রাখতে হবে আদর্শ পরিবার গঠনে পারিবারিক ইউনিট চালু করতে হবে এই সময় অন্যান্য দায়িত্বশীলেরা বলেন আমাদের সামগ্রিক জীবনে তাকোয়ার নীতি অবলম্বন করতে হবে খুশুখুজু সহকারে নামাজ আদায় করতে হবে সামনে পবিত্র মাহে রমজান আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে শিরক শিরোপিদায় ও গিবত মুক্ত জীবন জীবন গঠন সহ সকলের হক আদায়ের ব্যাপারে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবারে জানিয়ে দেব ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়ে রাজধানীতে গণ অধিকার পরিষদের র্যালি ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে র্যালি করেছে গণ অধিকার পরিষদ আজ বৃহস্পতিবার রাজধানীতে ভারতীয় পণ্য ও বিরোধী র্যালি ও লিফলেট বিতরণ করে দলটির নেতাকর্মীরা র্যালিটি জাতীয় প্রেস ক্লাব থেকে কালভার্ট রোড হয়ে পুরানা পল্টন মোড় ও বায়তুল মোকারাম এলাকায় শেষ হয় র্যালি শুরুর পূর্ব বক্তব্য বক্তব্যে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশউজ্জামান বলেন আগামী ঈদ হবে আগামী ঈদ হবে বাংলাদেশের জনগণের ঈদ এই ঈদে আমরা কেউ ভারতীয় পণ্য ব্যবহার করব না তিনি আরও বলেন ভারত আমাদের অক্টোপাসের মতো চুষে খাচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া বাংলাদেশের জনগণের মুক্তির আর কোনো পথ নেই আমরা গণ অধিকার পরিষদ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছি ইতিমধ্যে আমাদের ডাকে জনগণ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে আমরা এই আন্দোলন বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন বাংলাদেশের জনগণের মুক্তির মুক্তির পথ এখন একটাই ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা সহজ দেখায় না আমরা গণ অধিকার পরিষদ সাহস নিয়ে রাজপথে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি লেফলেট বিতরণ করছি আমরা জানি লড়াই এই লড়াইয়ের পথ অনেক কঠিন ও ঝুঁকিপূর্ণ আধিপত্যবাদের গিয়ে আমাদের পূর্বে অনেকেই জীবন দিয়েছে দেশের জন্য যার উজ্জ্বল যার উজ্জ্বল উদাহরণ বইটে মেধাবী শিক্ষার্থী আরবার ফাহাদ আরবার ফাহাদ ফাহাত অনেককে গুম করা হয়েছে যার উজ্জ্বল দৃষ্টান্ত বিএনপির সম্পাদক এম ইলিয়াস আলী জামায়াতে ইসলামী নেতা মীর কাশিম আলী ইসলে আজও গুম অবস্থায় রয়েছে এবারে জানিয়ে দেব ফখরুল সাহেব আবার দিবা স্বপ্নে বিবর হয়ে পড়েছেন বললেন কাদের বিজয় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করবে বৃহস্পতিবার বিকেলে কারামুক্তির পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন তিনি বলেন মির্জা ফখরুল সাহেব জেল থেকে বের হয়ে আবার দিবা স্বপ্নে বিবর হয়ে পড়েছেন তিনি বিএনপির প্রতি পরামর্শ দিয়ে বলেন পরবর্তী আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিন রাজধানী মানিক মে এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকালে দলের যৌথ সভায় যৌথ সভায় দেওয়া বক্তৃতায় তিনি বিএনপিকে এ পরামর্শ দেন বিএনপির উদ্দেশ্যে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি খুঁজে পাওয়া যায় না জনগণের সরকার ক্ষমতায় থাকলে দেশে ইস্যু ভিত্তিক আন্দোলনের ইস্যু খুঁজে পাওয়া যায় না বিএনপি সেটা হারে হারে বিএনপি সেটা হারে হারে টের পাওয়া উচিত বাংলাদেশকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির রাজনীতির দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন বাংলাদেশে ভূ রাজনৈতিক অবস্থাটা আমাদের শত্রুতার জন্য শত্রুতার জন্য অনেকের ঊর্ধ্বক্ষেত্র বঙ্গোপসাগর সেন্ট মার্টিনের প্রতি লোভাতুর দৃষ্টি অনেকে বাস পাখির রয়েছে অনেক বাস পাখি রয়েছে তবে শেখ হাসিনার সরকার ভারসাম্যপূর্ণ কূটনীতির সাফল্যের দিকে নিয়ে গেছেন